নির্বাচিত সরকার হিসাবে 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, এবং বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ একটা বৃহৎ বিরোধী দল ছিলেন, এবং বিএনপি সেই সময় যত কর্মকাণ্ড করেছে প্রত্যেকটি কর্মকাণ্ডের সমালোচনা তৎকালীন বিরোধী দল করেছে। সেই সময় বিএনপি যতগুলা জনসমাবেশ করেছে তার চেয়ে অনেক বেশি জনসমাবেশ করেছে আওয়ামী লীগ। এই যে যে বরিশালের যে মেয়র, এই মেয়র কি আজকে যাব এরকম মানে দুর্ব্যবহার করছে? কিছুদিন পর পরই তার এক একটা ঘটনা কিন্তু ভাইরাল হচ্ছে। সর্বশেষ যে গতকালকে যেটা সে তিনি করেছেন, এটা তো আজকে নেট দুনিয়ায় ছয়লাভ। কি খারাপ আচরণ! ওই জায়গায় ইউনো ওই ওই ভদ্রলোক রীতিমতো কাঁপতেছিলেন, উনি কিছু বলার আগেই তো স্টুপিড বলে দিলেন। বেশ কিছু গণতান্ত্রিক দেশে যারা এখানে কূটনীতিক হিসাবে যারা আছেন তাদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে এখন এই বাংলাদেশটাকে যদি সত্যিকার অর্থেই একটা ভালো জায়গায় নিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষকে যদি এই দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অবশ্যই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। কিন্তু সেই জায়গায় তো যাচ্ছে না, সেই জায়গায় যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এই বর্তমান যারা জোর করে ক্ষমতায় আছে তাদের দিক থেকে। কথা উঠলেই আমাদের সময় আর বর্তমান সময় একটা তুলনা করা হয়, এটা খুবই আমি মনে করি অপ্রাসঙ্গিক এবং কোনোই দরকার করে না। কারণ বিগত 14 বছর না আরো 2 বছর 16 বছর বিএনপি ক্ষমতার বাইরে, তো 16 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে। এবং আপনারা খুব ভালো করেই জানেন 2001-এ যে নির্বাচনটি হয়েছিল, বাংলাদেশের সকল দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের সকল মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। বাংলাদেশে যে বিএনপি যে নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিল সেটা বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল দেশ স্বীকৃতি দিয়েছিল, এবং একটি ফ্রি ফেয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 5-5টি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। একটা নির্বাচিত সরকারের সাথে একটা নির্বাচিত সরকার হিসাবে 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, এবং বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ একটা বৃহৎ বিরোধী দল ছিলেন, এবং বিএনপি সেই সময় যত কর্মকাণ্ড করেছে প্রত্যেকটি কর্মকাণ্ডের সমালোচনা তৎকালীন বিরোধী দল করেছে। সেই সময় বিএনপি যতগুলা জনসমাবেশ করেছে তার চেয়ে অনেক বেশি জনসমাবেশ করেছে আওয়ামী লীগ, এবং সেই সময় যতগুলা উপ নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি নির্বাচনে জনগণ ভোট দিতে পেরেছে। অতএব সেই বিএনপির 2001 থেকে 2006 কিংবা 91 থেকে 2096 পর্যন্ত সেটার সাথে যদি আজকে যারা 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি আসনে নির্বাচিত হয়ে গেলেন, যেখানে 151টি আসনে নির্বাচিত হলেই একটা সরকার গঠন করতে পারে, সেই বিনা প্রতিদ্বন্দ্বিতার একটি সরকার, এবং বর্তমানে দিনের ভোট রাতে করে যারা ক্ষমতায় আসলো, এবং আপনি যে এই নির্বাচনটির কথা বলছেন, এই যে জেলা পরিষদের যে নির্বাচন, এই নির্বাচনের কথা আওয়ামী লীগের ছাড়া অন্য বাংলাদেশের আর কোনো লোক জানে, বুঝে, আর কোনো লোক নির্বাচন কেন্দ্রে গেছে না, নির্বাচন সম্পর্কে তাদের কোনো আগ্রহ আছে না, নির্বাচন নিয়ে না তারা কোনো কথা বলছে, কিছুই না, শুধু আওয়ামী লীগ করেছে। তার মধ্যে দেখেন কত ঘটনা, তার মধ্যে 126টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছে, আর বাকি যেগুলো ছিল সে তার মধ্যে কত কাহিনী। এই যে যে বরিশালের যে মেয়র, এই মেয়র কি আজকে যাব এরকম মানে দুর্ব্যবহার করছে? কিছুদিন পর পরই তার এক একটা ঘটনা কিন্তু ভাইরাল হচ্ছে। সর্বশেষ যে গতকালকে যেটা সে তিনি করেছেন, এটা তো আজকে নেট দুনিয়ায় ছয়লাভ। কি খারাপ আচরণ! ওই জায়গায় ইউনো ওই ওই ভদ্রলোক রীতিমতো কাঁপতেছিলেন, উনি কিছু বলার আগেই তো স্টুপিড বলে দিলেন। এটা তো তার আজকের অভ্যাস না, এটা অনেক আগেরই অভ্যাস। আর এই অভ্যাস গুলা শুনেন, এই সমস্ত অপকর্ম কিংবা এই সমস্ত খারাপ কর্ম কাণ্ড যাতে না হয়
সেই জন্যই তো বাংলাদেশ মানে এত আইন কানুন করা হয়েছে, এবং সেই জন্যই তো বাংলাদেশের মানুষ, আপনারা বিশেষ করে বলতে পারেন যে এই যে পাকিস্তানের এই হানাদারকে বাংলাদেশ থেকে কিংবা পূর্ব পাকিস্তান থেকে উৎখাত করে বাংলাদেশে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করলেন, তার মূল উদ্দেশ্যই তো ছিল গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলা কায়েম হবে। আপনার সেগুলো কোথায়? সেগুলো তো সব হারিয়ে গিয়েছে। আজকে আপনার কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছে? এই যে আপনি যেটা বললেন, আপনার আলোচনার প্রথম পর্বেই শুরু করেছিলেন যে একজন সচিবকে তাকে বিদায় দেওয়া হলো, তার আরো 1 বছর চাকরির মেয়াদ ছিল, তাকে বিদায় দেওয়া হলো, সে জানলেও না। তাকে তো আত্মপক্ষ সমর্থন করার জন্য তাকে শোকজ করা দরকার ছিল, এই করা ছিল, সেটাও তাকে করা হলো না। বাংলাদেশের সর্বোচ্চ কারা সচিব হয়, সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তিত্ব, তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় যারা মেধায় দীপ্ত, উদ্দীপ্ত মানে মেধা দ্বারা, তাদের কর্মকাণ্ড দ্বারা, তাদের মানে সমস্ত কর্মকাণ্ড কর্মসূচি দ্বারা, তাদের প্রশাসনিক দক্ষতা দ্বারা তারা দীর্ঘ জীবন ভালো কাজ করে গিয়েছেন, সর্বশেষ মানে পুরস্কার হিসাবে মানে অনেকের মধ্যে থেকে 2-1 জন সচিব হয়ে যান। সেই ব্যক্তিত্বদেরকে যদি এইভাবে অপমান করে বের করে দেওয়া হয়, তারপরে আমরা কি দেখলাম, সেই সচিব আবার মিডিয়ার সামনে যখন তিনি বক্তব্য রাখলেন, তিনি কি বললেন, তিনি বললেন মানে সেটাও কিন্তু অপ্রত্যাশিত, এটা কিন্তু বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে নাই, বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একজন সচিব যখন আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেলেন না, যখন মিডিয়া তাকে জিজ্ঞাসা করলো, তিনি কোন্দ্রনাথ, এটা তো একটা লজ্জাস্কর বিষয়, একজন সচিব বললেন, তাকে বিদায় দিল এত অপমান করে, তিনি কি বললেন, তিনি 9 বছর বয়স থেকে আওয়ামী ছাত্রলীগ করেন, তিনি কিশোর বিশ্ববিদ্যালয়ের একটা ইসের ইউনিটের সহ সভাপতি ছিলেন, এই মানে তার সে তিনি মোট কথা একটা দলীয় চিন্তা চেতনা সব কিছু ধারণ লালন করে তিনি প্রশাসনিক কর্মকাণ্ড কাজ পরিচালনা করছেন, তা তার কাছ থেকে বা এই জাতি কি প্রত্যাশা করবে, কি কি ভালো কিছু তৈরি করবে? আজকে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আর সে যেখানে এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা মানুষ ম্যানিপুলেট হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষের চরিত্র আজকে আপনি যাকে এই জায়গাতেই আপনি দেখবেন যে কোনো কিছু মুখামুখি হচ্ছে, সেখানেই দেখতে পাচ্ছি যে তাদের চরিত্র এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো এই জাতি কোথায় গিয়ে দাঁড়াবে, এই জাতি কার কাছে যাবে? আপনারা বিগত 16 বছর যাবত এই বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, এর মূল কারণ হচ্ছে, এর থেকে উদ্ধারের উপায় হচ্ছে, যেটা সেই জায়গায় তো আমরা যাচ্ছি না, যদিও বিএনপির পক্ষ থেকে কিংবা আজকে আমি মনে করি সুশীল সমাজের পক্ষ থেকে, এবং বেশ কিছু গণতান্ত্রিক দেশের যারা এখানে কূটনীতিক হিসাবে যারা আছেন তাদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে এখন এই বাংলাদেশটাকে যদি সত্যিকার অর্থেই একটা ভালো জায়গায় নিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষকে যদি এই দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অবশ্যই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। কিন্তু সেই জায়গায় তো যাচ্ছে না, সেই জায়গায় যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এই বর্তমান যারা জোর করে ক্ষমতায় আছে তাদের দিক থেকে। তাহলে কি আজকে এই যে জেলা পরিষদ এত বিতর্কের মধ্যেও এইভাবে কি জেলা পরিষদ নির্বাচন হতে পারে? কি দরকার ছিল এই জেলা পরিষদ নির্বাচনে? এর যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 26 জনের হয়ে যায়, যেখানে 59 জনের মধ্যে 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতে হয়ে যায়, আর বাকি যারা হয়েছে সেখানে আমরা নড়াইলে যে ঘটনা দেখলাম, বরিশালে দেখলাম, নাটোরে দেখলাম, তো এরকম একটি নির্বাচন, আর যে ইভিএম নিয়ে আপনি জানেন এত বিতর্ক, যে ইভিএম ইভিএম এ প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা আগেই বলেছি যে ইভিএম এ ইভিএম না, আমরা প্রথমেই চাচ্ছি যে
বাংলাদেশে যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হয় তাহলে অবশ্যই এই অবৈধ সরকারটিকে পদত্যাগ করতে হবে, কারণ অনেক একটি দলীয় সরকারের অধীনে কোনোদিনই বাংলাদেশে, এটা অতীতকালেও দেখা গিয়েছে যে দলীয় সরকারের অধীনে কখনো ফ্রি ফেয়ার ইলেকশন অনেক হয়নি, ধন্যবাদ। সেই কারণেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব না। আরেকটি বিষয় বারবার করে বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে, এর বাইরেও যে সমস্ত দলগুলা এই যে নির্বাচন তামাশার যে নির্বাচন কমিশনটি করা হয়েছে সেই কমিশনারদের সাথে সাক্ষাৎকারে কিন্তু আপনারা জানেন মাত্র 4টি দল ছাড়া বাকি সমস্ত দল কিন্তু পরে আবার বলেন, ইভিএম প্রত্যাখ্যান করেছিল, সেই ইভিএম এর দ্বারাই কিন্তু আমরা দেখলাম জেলা পরিষদ নির্বাচন হয়েছে। তা আপনি এই 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 নির্বাচন কমিশনারদের কাছ থেকে, এই অবৈধ সরকারের কাছ থেকে এবং অবৈধ সরকারের দ্বারা যে সমস্ত মেয়ররা আছে, যে সমস্ত এমপিরা আছে, যে সমস্ত মন্ত্রীরা আছে, তাদের কাছ আমি থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? অনেক এই ধন্যবাদ বরিশালের মেয়রের যে আচরণ, এর বাইরে প্রত্যাশা করতে পারি না।